আজকের এই ভিডিওটিতে তোমরা দেখতে পারবে ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটরা যারা ডেপুটেশন জমা দিতে গিয়েছে তাদের সকলের তাদের বক্তব্য তোমরা দেখতে পারবে এবং তাদের কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেল তোমরা ভিডিওটাতে দেখতে পাবে। সম্পূর্ণ ভিডিও দেখে যাও, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু এখানে পুরো আশ্বাস দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে তোমাদের যে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টের জয়েনিং সহ 3 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে, এটা আজকে বলা হয়েছে। এটা আমার মুখের কথা না, এটা তোমাদের মধ্যে থেকে যারা আজকে ছিল তারা আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে বলেছে, ঠিক আছে? তারা আমাকে এই ইনফরমেশন দিয়েছে এবং এই ভিডিওগুলো দিয়েছে। তো ভিডিওটা শেষ অব্দি তোমরা দেখবে। আর তোমাদেরকে আমি বলবো, যেহেতু জয়েনিং সহ 3 মাস টাইম দিয়েছে, তো তোমাদের বাইবা হওয়ার পরে তো আর 2-1 মাস লাগবে তোমাদের এটা জয়েনিং জয়েনিং আসতে। তো তোমরা অবশ্যই বাইবার জন্য প্রিপারেশন শুরু করো। বাইবাটাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি প্রতিদিন বলে থাকি বাইবা তোমাদের জন্য মোস্ট বলতে মোস্ট ভেরি ভেরি মোস্ট, ঠিক আছে? তো বাইবার জন্য প্রিপারেশন শুরু করো। আর কি বলবো, বলা আছে আমাদের কাছ থেকে শুধু 70টা পেয়ে গেছে, আমাদের সত্তরটা পেয়ে যারা নিয়েছে থাউজেন্ড ক্যান্ডিডেটের যে ভ্যাকেন্সিটা ওইটা স্যার ফিল করার লোক অ্যাকচুয়ালি, সেটা কি হয় যে অ্যাকচুয়ালি আদার্স স্টেটের এক্সামও চলতেছে বা অন্যান্য সেন্ট্রাল এক্সামও চলতেছে, যেখানে কি হয় যে 1000 ফিল আপ হয় না, 900 জন ফিল আপ হলে 100 জন আবার জায়গা আউটসাইডার। তো ওই 100 জনের ভ্যাকেন্সিটা যদি ওয়েটিং লিস্টে ফিল করা হয় তো এইটা নিয়ে খুব ভালো হয় স্যার। অ্যাকচুয়ালি স্যার যখন আসবে দশ বারো দিনের মধ্যে, ঠিক আছে? চলো এখানে ভিড় করে আলাম যখন আসবে তখন আসবে এরা যে এসছে কি কথা বলো, মানে আপনি কি বললেন, তাদেরকে কি আশ্বাস দিলেন? তাড়াতাড়ি যাতে প্রসেসটা যাতে কমপ্লিট হয় সময় মতন হয়ে যাবে, কিন্তু এখন যেহেতু উনি চেয়ারম্যান সাহেব সারে তাই তখন উইদিন দিস ইয়ার বা আগামী 3-4 মাসের মধ্যে যতদিন সম্ভব এটা আমরা আশা করি প্রসেস শেষ হবে। এতটুকু আমরা বলি স্যার, এতটা লম্বা প্রসেসিং, 2022 সালে ওরা এক্সাম দিয়েছে, আজকে এখানে দাঁড়িয়ে আজকে ওরা আন্দোলন করতে আসলো, ডেপুটেশন দিতে আসলো, আমি বলছি তো হয়ে যাবে, এটা হয়ে যাবে। থ্যাংক ইউ।